সকাল সকাল কালী মন্দিরে পূজো দিয়ে ভোট প্রচারে নামলেন নদিয়ার শান্তিপুর বিধানসভার বিজেপির বিধায়ক পদপ্রার্থী জগন্নাথ সরকার। এছাড়াও শান্তিপুর বিধানসভা এলাকার দুটি পৃথক জায়গায় কর্মী বৈঠক করলেন তিনি। ইতিমধ্যে শান্তিপুর বিধানসভার বিজেপির বিধায়ক পদপ্রার্থী হিসেবে জগন্নাথ সরকারের নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থীর সমর্থনে দেয়াল লেখনের মধ্য দিয়ে মাঠে নামতে দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদের। নমিনেশন জমা দেওয়ার পর থেকেই শান্তিপুর বিধানসভা এলাকায় পুরো দমে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থী। মঙ্গলবার একইভাবে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার সারলেন শান্তিপুর 16 ও 5 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায়। এ বিষয়ে প্রার্থী কি বললেন দেখুন। আমরা যে জায়গায় যাচ্ছি সেখানেই আমরা তো কর্মী বৈঠকের জন্য যাচ্ছি, এখন অর্থাৎ প্রচারে বেরোবো তার প্রস্তুতির জন্য কর্মীদের দেখা হচ্ছে, সেখানে মানুষ উপচে পড়ছে, সেখানে বৈঠক জনসভায় পরিণত হয়ে যাচ্ছে, মানুষের এত উৎসাহ তাদেরকে আটকানো যাচ্ছে না। একটু আগেই একটা বৈঠক আমরা সেরে আসলাম, সেখানে সারা দেখলে মানে সেটা মনে হচ্ছে 80-90% ভোট এক পক্ষেই পড়বে। লোকসভা নিরিখে যেভাবে আপনি জয়লাভ করেছেন সেই একই নিরিখ ধরে রাখতে পারবেন মনে করছেন নাকি আরও পারবে না? এ ধরে রাখা নয়, চারগুণ ব্যবধানে জিতব, মানুষের যে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। বিরোধী দল যেটা প্রচার করছে যে জগন্নাথ সরকার 2 বছর ধরে এমপি রয়েছে, শান্তিপুরের মানুষ এখনও তাকে চেনে না, এইটাই হাতিয়ার করে তারা লড়াই করছে শাসক দল মূলত। দেখুন কে কি বলল এটা বড় কথা নয়, আমি স্কুল জীবন কেটেছে শান্তিপুর মিউনিসিপ্যালের স্কুলের ছাত্র হিসাবে, কলেজ জীবন কেটেছে শান্তিপুর কলেজের ছাত্র হিসাবে, পরবর্তীকালে খেলাধুলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত সমস্ত স্কুলে গেছি, হাজার হাজার মানুষের সঙ্গে মিলিয়েছি, শিক্ষক হিসাবে শিক্ষকের ট্রেনিংয়ে থাকতাম। তাই জগন্নাথ সরকার এমপি হওয়ার আগেই বহু পরিচিত, আর সেই কারণে 16 দিনে এত ব্যবধানে জেতা সম্ভব হয়েছে, মানুষের ভালোবাসা বিশ্বাস সম্পর্ক আছে বলে এটা সম্ভব। কে বিরোধী দল কে কী বলল এতে কিছু এসে যায় না, মানুষকে বিভ্রান্ত করতে পারবে না, জনতা অত বোকা নয়। জনতা শাসক দলের বিরুদ্ধে লড়াই নিশ্চিতভাবে কঠিন, আপনাকে আর একটু চিন্তায় ভাঁজ ফেলবে না যে আপনার দল থেকে আবার জনসংঘের পার্টি দিচ্ছে, আপনার ভোটেই তো কাটবে, এটা কীভাবে দেখছেন? দেখুন বিজেপি আদর্শবাদী দল, অতীতেও দেখা গেছে বড় বড় লিডার, সর্বভারতীয় লিডার দলের বাইরে গিয়ে প্রার্থী হয়েছে, নিজে তারা গোয়ারা হেরেছে, তারা টিকিট পায়নি। ভারতীয় জনতা পার্টির একটা দর্শন আছে, আদর্শ আছে, যা কর্মীরাও সেটা বোঝে, সেই হিসাবেই তারা ভোট দেয়। আরে এখানে যারা যিনি দাঁড়াচ্ছেন তার কী বলবো, এটা তার স্বভাব, ভোট আসলেই দাঁড়ানো একটা অভ্যাস। একটা বিধানসভায় একবার যে কোনো কারণে ক্যান্ডিডেট হয়েছিল, পরবর্তীকালে পঞ্চায়েতের উপনির্বাচন সেখানেও সে ক্যান্ডিডেট হচ্ছে, অর্থাৎ তার ওটা একটা নেশা। এবং কাকা যোগেন্দ্র সিং ধরতিপকর বলে একজনের লোক ছিলেন, তিনি হারায় গ্রিনিস রেকর্ড করেছিলেন। তাই এরকম কিছু লোকের আগ্রহ থাকে, নেশা থাকে, জানি না তিনি কত যোগ্যতা সম্পন্ন লোক, তার নাকি প্রার্থী পছন্দ হয়নি। লোকসভার এমপি যে কিনা রেকর্ড ভোটে কিছুদিন আগে জিতেছে, তার কাছে প্রার্থী পছন্দ হয়নি। আসলে কিছু লোকের ব্যাপার থাকে ভোটে দাঁড়িয়ে এদিক ওদিক করে কিছু ভোট বিক্রির প্ল্যান বা টাকা আয়ের প্ল্যান থাকে, সেই লক্ষ্য নিয়ে এরা লড়ছে, জেতার জন্য লড়ছে না। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।